যত বিদাত যত কুসংস্কার যত মাজার পূজা এই ব্যক্তি পূজা বাবা পূজা কিসের জন্য কিসের জন্য এলেম আলো না থাকার কারণে যে যা বুঝায় মানুষ তাই বুঝে আজকে মুসলমানের সন্তান কেরাত জানি না ধ্বংস করা হচ্ছে পেক শিক্ষা পেক হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে যাstolse যা চিন্তা করতে পারবে না এই জাহেলগুলি কোথার থেকে জন্ম জানি না যদি আমি মনে করি আমি পুরুষ আমি পুরুষ আমি যদি মনে করি আমি মহিলা আমি মহিলা চিন্তা করতে পারছি না তাই গাদার মা কি গাদার এই গাদার বাবা কি এই দুইটা শব্দ তো তুলে দিতে হবে বাবা মা বলতে কিচ্ছু নাই মেল ফিমেল বলতে কিচ্ছু নাই সব শেষ সব শেষ

জাহাজ আছে সবাই জাহাজে উঠো তোমরা হজ করতে যাও করতে যাও আলে সাগরের সমস্ত আলেম শেষ তো মুসলমানরা জন্মগ্রহণ করছে শিক্ষা এবং সাংস্কৃতিক মারা এখানে হাজার মুসলমানের সন্তান আছে হাজারো ইসলামের কথা বললে দেখবেন তাদের বুড়ো বেকায় যাবে ইসলামের কথা বললে তাদের মেজাজ খারাপ হয়ে এর কারণটা কি আমাকে বলুন তো আপনি সৈয়দ বংশের লোক সৈয়দদের প্রশংসা করলে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে আমরা তালুকদার বংশের লোক তালুকদার প্রশংসা হলে ভালো লাগবে না খারাপ লাগবে আপনি চৌধুরী বংশের লোক চৌধুরীর প্রশংসা করলে ভালো লাগবে না খারাপ লাগবে যদি খারাপ লাগে হ্যাঁ ও নামদಾರಿ এই বংশের নেই কি কথা বলেন না কেন চৈত্রদের প্রশংসা করে চৈত্র বংশের লোক লাগার কথা ছিল तालुकদার আনন্দ পাওয়ার কথা ছিল তালুকদার বংশের লোক তালুকদারদের প্রশংসা করলে ভালো লাগার কথা ছিল এর ভালো লাগে না কেন ঠিক তুমি মুসলমান মুসলমানদের কথা বললে তোমার কাছে ভালো লাগার কথা ছিল কিন্তু ভালো লাগে না কেন কারণটা কি তোমার কাছে খারাপ লাগবে জানো আপনি বিশ্বাস করেন অথবা নাই করেন আমার সময় নেই অধিকাংশ মানুষ নামাজ পড় প্রচলিত নামাজ সামাজিক নামাজ প্রভাবিত নামাজ ঠিক অধিকাংশ মানুষ দাড়ি রাখে প্রভাবিত দাড়ি অধিকাংশ মানুষ টুপি戴 প্রভাবিত টুপি বিশ্বাস হয় প্রভাবিত নামাজ বোঝেন প্রভাবিত রোজা বোঝেন যেমন সন্তানরা আমাদের ছোট বাচ্চারা বাবা মায়ের সাথে সেজদা দেয় কি দেয় না নামাজ পড়ে কি পড়ে না আল্লাহর বয় ঠিক না কি হইছে আমাদের ছোট সন্তান রোজা রাখি কি রাখে না ভাঙবে না সহজে রোজা আল্লাহর ভয় ঠিক না ভাই প্রভাবিত সবাই রাখে আমিও সবাই পড়ে আমিও পড়ি লেকিন মাওলার ভয় ঠিক এখানে অনেক মানুষ আমরা আসি যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না সবাই পড়ে সেই অনুযায়ী পড়ি বলতে বলতে তা আবার কারণটা কি বলবো না কি কেন যদি আপনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নামাজ পড়েন আল্লাহ কি বলছেন আকি মুসফালা নামাজ কায়েম করেন মুস অর্থ কি অর্থ কি নামাজ নামাজ কায়েম যদি আয়াত কে আপনি নামাজ পড়েন আল্লাহ তো আর একটা সুন্দর আয়াতি মানা একই অর্থ আকিম নামাজ তা আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তাম তাহলে আকিম উদ্দিন দিন কায়েম করার জন্য চেষ্টা করো না কেন এখানে তোমার বাধা কেন একই আল্লাহ একই কোরআনের মধ্যে একই নবীর মাধ্যমে দুইটা আয়াত তুমি একটা মাস আরেকটা মানুষ শোনা কেন কারণ যদি আল্লাহর হুকুম মানিয়াই নামাজ পড়তা আল্লাহকে শেষদা করতা তাহলে ওইটা আল্লাহর আয়া এইটা আল্লাহর আয়া ওইটা মানুষের মানুষ শোনা কেন নিশ্চয়ই তুমি প্রভাবিত তুমি সভাপতি হয়েছো মাসিদের তোমার জানা যায় কেউ যাবে না এ জন্য তুমি নামাজে যাও সবাই বলছে যদি হবরে কিছু হইয়াই যায় এর জন্য তুমি গেছো যুক্ত তুমি সন্দেহ মুক্ত ইবাদত করো তুমি কি হাল্লার ভয়ে রোজা রাখছো কুতিবা আলাইকুম সিয়াম এই আয়াতের দৃষ্টিতে রোজা রাখছো না কুতিবা আলাইকুম সিয়াম

কিন্তু মূলে সে আল্লাহর জন্য করে কি করে না এটা হল তার বাতিনি ব্যাপার আলমদের বাহ্যিক আমলার দাম নাই তার বাতিনি আমলের দাম বেশ